নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা হচ্ছে যে যাদের পড়াশোনা করতে একবারে ভালো লাগছে না বা পড়াশোনা করতে গিয়ে বসতে গিয়ে মন বসছে না, কী কারণে আপনাদের মন বসছে না সেই বিষয়ে আজকে আলোচনা। তা আশা করি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যদি এই নিয়মগুলো আপনারা যদি করেন তাহলে দেখবেন যে আপনাদের পড়াশোনা মন বসবে। প্রথমত যে কাজটা আপনাদেরকে করতে হবে, যেখানে আপনি পড়াশোনা করছেন করতে বসছেন সেই জায়গাটা খুবই ঝরঝরে পরিচ্ছন্নভাবে রাখতে হবে। সেই জায়গাটা যদি আপনি ভালো, যেখানে বইগুলো রাখছেন সেইখানটায় শুধুমাত্র বই খাতা পেন রাখবেন, যেগুলো আপনার দরকার সেইগুলো রাখবেন, আর এক্সট্রা জিনিস কিছু রাখবেন না। আর একটা মা সরস্বতী দেবী পট রাখবেন, আর একটা যে ধূপকাঠি আর ডিসপ্লে কাঠি রাখবেন। যখনই আপনি পড়তে বসবেন পড়ার আগে মা সরস্বতীকে সাধনা করে মনে বাসনা জাগিয়ে আপনারা করতে বসবেন। দেখবেন যে কিছুদিন আপনারা প্র্যাকটিস করুন, দেখুন যে আপনাদের পড়াশোনা মন বসে যাবে। হ্যাঁ, প্রথমত আপনাদের একটু লজ্জা লাগবে, লজ্জা করবেন না। দেখুন এই নিয়মগুলো যদি আপনি করেন অবশ্যই আপনার পড়ালেখা হবে, আবার মনও বসবে। মা সরস্বতী দেবীকে সাধনা আরাধনা করুন। পড়াশোনা করতে গেলে যখন বসবেন তখন পূর্ব দিকে মুখ করবেন, পূর্ব দিকে বসবেন, মুখটা পূর্ব দিকে থাকবে, দেব বসবেন। যখনই বসবেন বিছানার মধ্যে পড়াশোনা করবেন না, একটু জায়গায় পড়াশোনা করবেন না, খুব সূক্ষ্মভাবে মানে নিরালা জায়গায় পড়াশোনা বসবেন। দেখুন আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। এই নিয়মগুলো করুন, দেখুন মা সরস্বতী দেবী সাধনাতে আপনারা মুক্ত হবেন। দেখুন দয়াময়ী মা সরস্বতী আপনাদেরকে বিদ্যা দান করবে। অবশ্যই আপনারা এই নিয়মটা করুন, দেখুন যে আপনাদের ভাগ্য খুলে যাবে। নমস্কার।